আজ 26 জুন 2022 খ্রিস্টাব্দ, 12 আষাঢ় 1429 বঙ্গাব্দ, রোববার। ১৯৭৮ সালে 26 জুনের এই দিনে দক্ষিণ ইয়েমেনের সামরিক অভ্যুত্থান ঘটে। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে সোভিয়েত ও কিউবান সৈন্য কর্তৃক সালিম রুবাইয়া আলীর সরকার উৎখাত হয়। বস্তুত এটি ছিল একটি রাজনৈতিক অভ্যুত্থান। উত্তর ইয়েমেনের সঙ্গে সৃষ্ট সংকটকে কাজে লাগিয়ে রুবাইয়া আলীকে ক্ষমতাচ্যুত করা হয়। এই অভ্যুত্থানে সোভিয়েত ইউনিয়ন প্রচ্ছন্ন সমর্থন ছিল। ১৯৭৯ সালের 26 জুনের এই দিনে কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী অবসর গ্রহণ করেন। মোহাম্মদ আলী একজন মার্কিন পেশাদার মুষ্টিযোদ্ধা ছিলেন। তিনি রেঙের ভেতরে ও বাইরে একজন অনুপ্রেরণাদায়ক ও বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। স্পোর্টস ইলাস্ট্রেটেড তাকে শতাব্দীর সেরা খেলোয়াড় এবং বিবিসি তাকে শতাব্দীর সেরা ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে সম্মানিত করে। ১৯৯১ সালে 26 জুন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় 400 পৃষ্ঠার পাণ্ডুলিপি লন্ডনের নিলামে ওঠে। সেই নিলামে 26,600 পাউন্ড দামে তা কিনে নেয় ভারত সরকার। ১৯৯২ সালে 26 জুন বাংলাদেশের কাছে ভারতের 3 বিঘা করিডর হস্তান্তর হয়। 3 বিঘা করিডর হল একটি স্বতন্ত্র ভূমি যা ভারতের মালিকানাধীন 3 বিঘা জায়গার মধ্যে অবস্থিত। এটি ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমা এবং বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে অবস্থিত। পরে 2012 সালে বাংলাদেশের দহগ্রাম আঙ্গারাপোতা সিটমহলে যাতায়াতের সুবিধার্থে এটি বাংলাদেশকে ইজারার মাধ্যমে দেয়া হয়। ২০০০ সালের 26 জুনের এই দিনে বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার স্থায়ী সদস্যপদ লাভ করে। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় ক্রিকেট দল হিসেবে বাংলাদেশ প্রতিনিধিত্ব করছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে। We'll be right back.